নমস্কার আরও একবার ফিরে এলাম এখন বিশ্ব বাংলা সংবাদের সরাসরি সম্প্রচারে যে খবরটাই আমরা সকাল থেকেই ছিলাম কার্যত দুদিন ধরেই যে খবরটাতে আমরা রয়েছি সেটা হলো শিব সারদা কাণ্ডে রাজীব কুমার এবং সিবিআইয়ের মধ্যে একটা লুকো চুরির খেলা চলছে যার আপডেট প্রতিটা মুহূর্তের আপডেট আমরা দিতে থাকছি এই মুহূর্তে আমরা রয়েছি শর্টলেগের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের সামনে দুপুর ঠিক দুটো বাজে অর্থাৎ দুটো বাজ বেজে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে কিন্তু রাজীব কুমারের দেখা নেই এরপরেই কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে সিবিআই এমনটাই কিন্তু জানা যাচ্ছে কিন্তু এই মুহূর্তের সবচেয়ে যে বড় খবর সবচেয়ে আপডেটেড যে খবরটা আপনাদেরকে একবার জানিয়ে দিই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো সি সিবিআই আরও একবার আমাদের এখন বিশ্ব বাংলা সংবাদের দর্শকদের জানিয়ে রাখি রাজীব কুমারকে খুঁজে না পেয়ে বা রাজীব কুমার হাজিরা এড়াতে বা রাজীব কুমার যদি সুপ্রিম কোর্টে কোনো রকম আইনি পদক্ষেপ নেয় বা আগাম জামিনের আর্জি জানায় তার আগেই কিন্তু সোমবার কিছুক্ষণ আগে আর সোমবার কিছুক্ষণ আগেই কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো সিবিআই সিবিআইর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হচ্ছে যাতে রাজীব কুমারের আগাম জামিন যদি করে থাকেন সুপ্রিম কোর্টে এবং তিনি যাতে এক একতরফা শুনানির সুযোগ যাতে সুপ্রিম কোর্টে না পায় তাতে থেকেই তৎপর হয়ে সিবিআইর পক্ষ থেকে কিন্তু ক্যাবিয়েট দাখিল করা হয়েছে ইতিমধ্যে এমনটা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে পাশাপাশি আরও একটি বড় খবর এই মুহূর্তে আরও একটি বড় খবর সিবিআই যখন জানতে পেরেছে আরও একটি সূত্র থেকে আমরা জানতে পারছি রাজীব কুমারও নাকি সিবিআইকে জানিয়েছেন তিনি বারাসাত কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তারপর কিন্তু সিবিআইও চুপচাপ বসে নেই আসলে তারা চুপচাপ বসে থাকার জায়গাতেও নেই সিবিআইও সম্ভবত আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু রাজীব গ্রেপ্তারি পর আর্জি নিয়ে বারাসাত আদালতের মুখোমুখি হচ্ছে এই বারাসাত কোর্ট নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি দেখা দিয়েছে বারাসাদের কোন কোর্ট বারাসাদের এমপি এমএলএদের বিশেষ কোর্ট যেখানে ফোর মামলায় অর্থাৎ আর সি ফোর মামলায় আর ফোর মামলায় যেখানে সারদার মূল মামলাটি চলছে সেই কোর্টে কি রাজীব কুমার গিয়েছেন আগাম জামিনের আবেদন নিয়ে তাহলে আমাদের দর্শকদের জন্য বলে রাখি এখানে একটি আইনত আইনগতভাবে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে বিভিন্ন মহল থেকে এমপি এমপিএমএলএর যে বিশেষ কোর্ট সেই বিশেষ কোর্টের কোনো এখতিয়ার নেই কাউকে আগাম জামিনের কারুর আগাম জামিনের শুনানি করার কেউ যদি আগাম জামিনের আবেদন করে থাকেন সেই আগাম জামিন তারা আগে থাকে না সুতরাং মুখ্য বিচারপতির বারাসাতের মুখ্য বিচারপতির এজলাসে সম্ভবত রাজীব কুমার তার আবেদনটি করেছেন আগাম জামিনের আবেদনটি করেছেন এবং সিবিআইও সেই খবর পেয়ে কিন্তু আগামীকালই বারাসাতের মুখ্য বিচারপতির এজলাসে কিন্তু রাজীব কুমারের বিরুদ্ধে রাজীব কুমারকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানার আর্জি নিয়ে তারাও কিন্তু এই নিম্ন আদালতে যেতে চলেছেন বলে এখনও পর্যন্ত আমাদের কাছে খবর অন্যদিকে আরও একবার বলে রাখি রাজীব কুমার যাতে হাইকোর্টের এই যে তার উপর থেকে রক্ষা কবজ উঠে গেছে গত শুক্রবার সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানি যাতে রাজীব কুমার সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন যাতে একতরফাভাবে করতে না পারেন তার জন্য কিন্তু তৎপর হয়ে সিবিআইয়ের পক্ষ থেকেও কিন্তু আজ কিছুক্ষণ আগে কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দখল করা ক্যাভিয়েট দাখিল করা হচ্ছে আপাতত এই পর্যন্তই আমরা সারা সারাদিন এই খবরে রয়েছি আপনারা দেখতে থাকুন নজর রাখুন এখন সংবাদ বিশ্ব বাংলায়